হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই অমরকার ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছে আমি অমর। তো বন্ধুরা, আমি তোমাদের কাজকে কোনো কলেট কিংবা কোনো থাকামি করা দেখাবো না। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি যে স্টোন কিভাবে বানাতে হয়। ওকে, তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, এই ম্যাট্রিক্সের মধ্যে স্টোন পাওয়া যায় একমাত্র, কিন্তু যেসব বন্ধুরা আমার রায়নতে প্র্যাকটিস করে কিংবা রায়নতে কাজ শিখছো, তো তোমাদেরকে বলতে চাই যে রাইনার মধ্যে যেহেতু স্টোন পাওয়া যায় না, তো স্টোন সেখানে তৈরি করে নিতে হয়, বুঝলে। তো কী করে স্টোন তৈরি করতে সেটা আমি তোমাদের আজকে দেখাবো এবং খুব সহজ পদ্ধতিতে জিনিসটাকে বোঝাবো। ওকে, তো তার আগে আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে বন্ধুরা, এবং তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো তোমরা আমাকে করে জানাচ্ছ, এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে আমার আমার তরফ থেকে আমার যতখানি অভিজ্ঞতা আছে আমি তোমাদেরকে বোঝাই খুব সহজ পদ্ধতিতে, আর যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো। ওকে, তো চলো আমি তাহলে ভিডিওটা আজ শুরু করলাম। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। ওকে, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে তোমরা আমাকে জানিও। ওকে, তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করলাম। তো তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি চারটে স্টোন ম্যাট্রিক্স থেকে নিয়ে আমি রেখে দিয়েছি, একটা চৌকি, একটা মার্কিস, একটা প্রিন্সেস, একটা রাউন্ড। ওকে, তো আমি 2D গুলো করে রেখেছি, ঠিক আছে, কারণ 2D আমি তোমাদের আগে ভিডিওতে পার্ট পার্ট ভিডিওতে দেখিয়েছিলাম বলে আমি সেই জন্য আর করলাম না, আমি 2D গুলো করে রেখেছি, ঠিক আছে। এগুলোকে দিয়ে আমি এবার স্টোন তৈরি করব, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি রাউন্ড থেকে স্টার্ট করলাম। তো রাউন্ড তোমাদের যেটা বলতে হবে, তোমরা রাইনো যারা ইউজ করছো তাদের জন্য বলছি, তোমরা কত কত mm সাইজের আজকে আগে তোমরা রাউন্ড বসাতে চাও সেই জিনিসটাকে কনফার্ম করো। ওকে, তো আমি এখানে 2 mm এর একটা রাউন্ড নিয়েছি, তোমাদেরকে এই 2 mm এর রাউন্ডের স্টোনটা করে দেখাবো। এটা রাইনোতে এরমভাবেই স্টোন তৈরি হয়। ওকে, তো চলো তাহলে আমি শুরু করলাম। তো সবার প্রথম দেখো, আমার যেহেতু এখানে 2D করা আছে, এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে সিলেক্ট করো। এই এই ভিডিওটা আমি সেই সব বন্ধুদের জন্য দিচ্ছি যারা আমাকে এর আগে নানা রকম অনেক অনেক কমেন্ট করেছিল যে আমি যেন তোমাদেরকে দেখাই, তো সেই জন্যই আমি তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা তৈরি করলাম। ওকে, তো তোমাদেরকে এটা আমি খুব সহজ পদ্ধতিতে জিনিসটাকে বোঝাবো। দেখো, তো আগের দিন তোমাকে যেটা বলেছিলাম, তোমাদের যেটা যে পয়েন্টটা আমাদের তোমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস তোমাদের হেল্প করবে অনেক কিছু দিকে, তো এবার দেখো গুরুত্বপূর্ণ জিনিস বলতে কিরকম তোমাদের এই জিনিসটা বোঝা যায়, ঠিক আছে। তো দেখো, পয়েন্ট পয়েন্টটাকে সিলেক্ট করবে, এখানে কপি পেস্ট করে নেবে, Ctrl+C Ctrl+V, ঠিক আছে। এখানে আমার দেখো দুটো পয়েন্ট হয়ে গেছে, দেখো একটা পয়েন্ট, একটা পয়েন্ট। আমি একটা পয়েন্টকে নিলাম, নিয়ে তোমরা F2 প্রেস করেও নিচের দিকে নামাতে পারো, কিংবা এখানে অর্গান অর্গান চালু আছে আমার, এখান থেকেও নামাতে পারো, ঠিক আছে। আমি অর্গান থেকে নামাবো, তো আমি একটা পয়েন্টকে সিলেক্ট করে রেখে নিচের দিকে নামাচ্ছি, ঠিক আছে। যে মুভ জেড নিচের দিকে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ভালো করে একটু দেখো তোমরা, তাহলে জিনিসটা বুঝতে পেরে যাবে কেমন। তবে পয়েন্টটা নিচের দিকে 7.7 নিচের দিকে নামালাম, ঠিক আছে। এবার পয়েন্টটা যেহেতু সিলেক্ট করা আছে, কার্ভটা দুখানাকে একসঙ্গে সিলেক্ট করো, করে লফ্ট করো, LOFT লফ্ট, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে রাউন্ডের ম্যাট্রিক্সের যে স্টোনটা নিয়েছিলাম, এই দেখো এই নিচের দিকে যে গুজ আছে, এটাকে গুজ বলে আমাদের এই আমাদের এই জুয়েলারি ভাষায়, গুজ বলে এটা, ঠিক আছে। তো স্টোনের গুজ, তো আমি দেখতে পাচ্ছি এখানে, সরি, এই দেখো আমার স্টোনের নিচের দিকের গুজটা চলে এসেছে, ঠিক আছে। এবার দেখো এই যে সাইডে যে সার্কেলটা নিয়েছিলে, সাইডে যে mm এর যে সার্কেলটা নিয়েছিলে যেটার মাধ্যমে তোমরা স্টোন সিলেক্ট করতে চাও, তো ওই সার্কেলটাকে সিলেক্ট করো, ঠিক আছে। করে এটাকে Ctrl+C Ctrl+V কপি পেস্ট করে নাও, ঠিক আছে। একটা সার্কেলকে ধরো, ধরে এটাকে ওপর দিকে তুলতে হবে, 1, সরি এটা আমার হিস্ট্রি চালু আছে, এটাকে বন্ধ করে দিই, ঠিক আছে। তো এটাকে ওপর দিকে তুলতে হবে, 1 2, ঠিক আছে। ওপর দিকে কেন তুললাম, এই যে সাইডে যে ব্লেস দেওয়া হয় না, এই যে কিনারা, এই যে সব সব স্টোনেরই দেখো একটা করে কিনারা আছে, এই প্রিন্সেসটা যেরকম এই কিনারা, মার্কিসের এই কিনারা, রাউন্ডের এই কিনারা, ঠিক আছে। তো এটা হচ্ছে কিনারার কাজ করবে কেমন, পয়েন্ট টু ওপর দিকে তুলে দেওয়া মানে কিনারার কাজ করবে। এবার দেখো এখানে দুটো কার্ভকে সিলেক্ট করো, সরি কার্ভগুলোকে সিলেক্ট করে লফ্ট করো, স্কেপ ভুল হয়েছে, এটাকে লফ্ট করো, ঠিক আছে, LOFT লফ্ট, ঠিক আছে। আমার কিনারাটা সাইডে চলে এলো, বুঝতে পারলে। এবার দেখো আমি ভেতরের যে অফসেটটা তোমাদের এতদিন দেখিয়ে এসেছি যে ভেতরে অফসেট মারতে হয়, তো সেম অফসেট তোমরা মারবে, ঠিক আছে, মারতে পারো। এবার ভেতরের যে অফসেটটা মেরেছে সেই কার্ভটাকে সিলেক্ট করো। এখানে একটা কথা, পয়েন্টটাকে কিছু করবে না, ঠিক আছে, পয়েন্টটা ওইখানে ওর জায়গাতেই থাকবে, খালি নিচের পয়েন্টটা আমাকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো ওই কার্ভটাকে সিলেক্ট করে এটাকে ওপর দিকে তুলতে হবে। আমি এই কিনারাটায় কত তুলেছিলাম, 0.2, তাই তো।
তো আগে আমি এটা পয়েন্ট টু ওপর দিকে তুলে নিই, ঠিক আছে, লেভেল হয়ে গেল। এইবার আমাকে টেবিল করতে হবে। টেবিল মানে এই যে রাউন্ডের ওই ওপরের জিনিসটাকে টেবিল বলে, ঠিক আছে, আমাদের জুয়েলারি ভাষায় এটাকে টেবিল বলা হয়, স্টোনের টেবিল, ঠিক আছে। তো টেবিলটাকে করার জন্য আমাকে ওপর দিকে তুলতে হবে, 1 2 3 4 তুলে দিই, ঠিক আছে। এবার দেখো আমার যেহেতু টেবিলের কার্ভটা আমার সিলেক্ট হয়ে আছে, তো যেটা আমাদের কিনারায় যে আমি কার্ভটা উপরে তুলেছিলাম সেই উপরের কার্ভটাকে সিলেক্ট করলাম, করে আবার এটাকে লফট করো, ঠিক আছে। এই দেখো লফট, ঠিক আছে। তো বুঝতে পারলে জিনিসটা কী হতে চাইলো? এবার ওপরে যে টেবিলের কার্ভটা ধরেছে ওটাকে ধরে প্যাচ করো, প্যাচ, PA, এই যে প্যাচ, ঠিক আছে, ঠিক আছে। এই দেখো আমার স্টোন তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো রাইনোতে এরকমভাবে স্টোন তৈরি করতে হয়, কেমন? তো এটা রাউন্ডটা হলো, আমি এক কাজ করি এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ গ্রুপ। এই স্টোনটা তোমাদের কেন, সরি, এই পয়েন্টটা আমি কেন তোমাদের সরাতে বারণ করলাম, তোমরা যদি কোনো কলেট করো সেই কলেটটা এই এই পয়েন্টটাকে ধরে মুভ করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো সেই জন্য পয়েন্টটাকে কিছু করার দরকার নেই। তো এবার আমি নেক্সট চলে যাই আমার প্রিন্সেসে। তো প্রিন্সেস আমি দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স থেকে একটা আমি প্রিন্সেস নিয়ে রেখে দিয়েছি, 2.5-এর প্রিন্সেসটা নিয়েছিলাম। তো এইটারও সেম প্রসেস, পয়েন্টটাকে সিলেক্ট করো, কপি পেস্ট করে নাও, ঠিক আছে। কপি পেস্ট করার পর একটা পয়েন্টকে ধরে নিচের দিকে নামাও, 1 2 3 4 5 6 7 8 করো, ঠিক আছে। এবার দেখো এইটা, এইটার সঙ্গে তোমাদের আরেকটা জিনিস করতে হবে, প্রিন্সেস এই রাউন্ডের যেরকম নিচের দিকটা গোল হয়, সার্কেল হয়, ঠিক আছে, কিন্তু প্রিন্সেসের বেলা একটা চারটে কোণ আসে, বুঝতে পেরেছো? তো এই চারটে কোণ করার জন্য কি করতে হবে, দেখো এই নিচে যে পয়েন্টটা নামিয়েছো সেই পয়েন্টটাকে সিলেক্ট করো, করে লাইন, এখান থেকে লাইন নাও, পয়েন্টটাকে ধরে ইন্ডে গিয়ে ছেড়ে দাও। ইন মানে আমার যে পয়েন্টটা থেকে আমি একটা স্কোয়ার শেপ করবো, ঠিক আছে। তো আর একটা লাইন নাও, পয়েন্ট থেকে ইন্ডে গিয়ে ছেড়ে দাও, ঠিক আছে। তো বুঝতে পারলে? দেখো আমার নিচের দিকে একটা একটা চার চৌকো কোণ গোছের এলো, ঠিক আছে। সরি আমি তোমাদের জিনিসটাকে বোঝাচ্ছি, দেখো এই দুটোকে কার্ভকে সিলেক্ট করো, লফট করো, এলো একটি লফট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার এক সাইডের চলে এসছে এটা। এবার এটাকে সার্ফিসটাকে ধরো, ধরে পোলার করে নাও, ওকে, পোলার। এ দেখো এখানে পয়েন্ট, 4 ডবল এন্টার, ঠিক আছে, বুঝতে পারলে? আমার চারটে কোণ চলে এলো। এবার করতে হবে যেটা, আবার সেম প্রসেস, এই কার্ভটাকে সিলেক্ট করো, আবার এটাকে কপি পেস্ট, ঠিক আছে। একটা কার্ভকে সিলেক্ট করো, করে ওপর দিকে তুলে নাও, 1 2, ঠিক আছে। তোলার পর নিচকার কার্ভ আর ওপরের কার্ভকে ধরে লফট করো, এলো একটি লফট, ঠিক আছে। লফটা করার পর এবার এই যে টেবিল যেটা বলেছি তোমাদের, টেবিলটা এটাকে আমাকে 1 2 উপর দিকে তুলে এবার আমাকে টেবিলটা করতে হবে। কারণ দেখো এই কিনারা থেকে টেবিলটা মোটামুটি 0.334 উপর দিকে থাকে, ঠিক আছে। তো আমি এটাকে 1 2 3 3 করলাম, 4 করে দিই, ঠিক আছে। 4 করার পর আমি ওপরের কার্ভটাকে সিলেক্ট করলাম আর টেবিলের কার্ভটাকে সিলেক্ট করলাম, করার পর আবার লফট, ঠিক আছে, লফট। এবার ওপরেরটা তোমাদের প্যাচ করতে হবে, ঠিক আছে। এই যে কার্ভকে সিলেক্ট করো, PA, এই যে প্যাচ, ঠিক আছে, প্যাচটা ওকে করে দাও। তো বুঝতে পারলে জিনিসটা কী হলো আমার? এই নিচকার পয়েন্টটাকে ডিলিট করে দাও, ঠিক আছে। দেওয়ার পর আমি এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ, ঠিক আছে। তো আমি পরবর্তী স্টেপে যাই, মার্কিস। তো মার্কিসের বেলা তো সেম প্রসেস, পয়েন্ট, পয়েন্টটাকে সিলেক্ট, কপি পেস্ট, একটা পয়েন্টকে সিলেক্ট করো, করে 1 2 3 4 5 6 7 সেভেন নিচের দিকে নামাও। মার্কিসের যে লাইনটা, যে সাইজের যে করেছিলে সেইটার পয়েন্টটাকে ধরে লফট করে দাও, ওকে, এই দেখো, বুঝালে? সেম হচ্ছে তো? সেম হবে না, কারণ এটা তো রিয়েল স্টোনের মতো দেখায় ম্যাট্রিক্সে। তো রাইনোতে মোটামুটি চালানোর মতো এটা তো জিনিসটাকে তৈরি করে নিতে হবে, বুঝলো তো? তো বাইরেকার কার্ভটাকে সিলেক্ট করো, করে এটাকেও সেম প্রসেস, কপি পেস্ট, একটা, সরি, একটা কার্ভকে সিলেক্ট করো, করে 1 2, নিচকার কার্ভটাকে আর ওপরের কার্ভ, সরি, নিচকার কার্ভটাকে আর ওপরের কার্ভটাকে ধরো, ধরে লফট করে নাও, এস্কেপ করে দিই। এস্কেপের ব্যাপারটা তোমাদের জানিয়েছি না আমি, যে কোনো জিনিস ভুল হলে এস্কেপ করে নেবে, ঠিক আছে, স্কেপ করে নেও, তোমার জিনিসটা প্রথমে হয়ে গেলো। তো বুঝতে পারলাম আমার কিনারাটা হয়ে গেলো, এই দেখো এই কিনারাটা হয়ে গেলো। তো তো আবার আমাকে সেম প্রসেস করতে হবে, এই যে 1 2 ওপর দিকে তোলো, এবার 1 2 3 দেওয়ার পর ওপরের কার্ভটাকে আর এটাকে সিলেক্ট করো, করে এলো একটু লফট, ওকে, হয়ে গেল। এবার এটাকে প্যাচ করে নাও, এই যে প্যাচ,
বুঝতে পারলাম, আমার মার্কেজটা হয়ে গেল। আমি আমি এই যে কিনারাটা পয়েন্ট টু ওপর দিকে তুলছি, তোমাদের যে পয়েন্ট টু তুলতে হবে এমন কোনো মানে নেই, বুঝলে তো বন্ধুরা? এটা তোমাদের চোখের আঞ্জা তো মোটামুটি একটা দেখে করে নেবে, ঠিক আছে? আমি খালি তোমাদের প্রসেসটাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টোনটা তৈরি করতে হয়। ওকে, তো এটা রেন্ডারিংয়ের পর এটা স্টোনের মতোই লাগবে। তো চলো আমার চৌকিটা পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো চৌকির বেলা তো আমি কিছু বলছি না, আমি খালি করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। একটা জিনিস করতে হবে, এ দেখো চৌকিটা দেখেছো, তার নিচে থেকে গুঁজটা নেই, এর একটুখানি নিচে থেকে ফ্ল্যাট আছে, তারপর এই সাইড থেকে উঠেছে, তাই তো? তোমায় কি করতে হবে বুঝলে তো? এই দেখো এখান থেকে একটা লাইন নেবে, মিডিল লাইন নেবে, পরের লাইন থেকে গিয়ে মিডিল লাইন পয়েন্ট থেকে ধরবে, ধরে এটা পয়েন্ট ফাইভের একটা লাইন ড্র করো করো। এই যে লাইনটা যে ড্র হয়ে গেল, এই দেখো দেখতে পাচ্ছ লাইনটা আমার সোজাসুজি ড্র হয়েছে। তো এবার দেখো একটা লাইন নাও, নিয়ে এই লাইনের এন্ড থেকে এই তোমার ইয়ের এন্ড অবধি ছেড়ে দাও, আমার যে কলেরটার যে আমি করব সেই এন্ডকে ছেড়ে দাও। তো বাইরেকার দুটো কার্ভকে ধরো, ধরে লফট করে নাও, ঠিক আছে? লফট হয়ে গেল। এইবার দেখো আর একটা লাইন নিতে হবে, জানো তো? এখান থেকে একটা লাইন নাও, নিয়ে এর এন্ড থেকে গিয়ে এর এন্ড, তো এই দুটো কার্ভকে সিলেক্ট করো। এই দুটো কার্ভ মানে কি, এই সাইডের কার্ভ, এই দেখো এই সাইডের, ঠিক আছে? এটাকেও এলো একটি লফট, বলে গেল। এই কার্ভটাকে সিলেক্ট করো, করে এইটাকে সিলেক্ট করে নাও, LOFT, ঠিক আছে? এইবার এটাকে মিরর করে নাও, একটা সারফেসকে ধরে মিরর। আর এখানে জিরো এন্টার না, বুঝলে তো? এখানে জিরো এন্টারের আমার কোনো কাজ নেই, আমি পয়েন্ট একটা করে ধরে ধরে আমি সাইডে সরিয়ে দিয়েছি। জিরো এন্টার মানে দেবে কোথায় হচ্ছে? এই দেখো, এই দেখো এইখানে জিরো এন্টার আসছে, দেখেছো তো? আমাকে যেহেতু আমার পয়েন্ট আছে, পয়েন্টে আমার সেন্টার অনুযায়ী কাজ করবে। দেখো পয়েন্ট, সরি পয়েন্ট, এই দেখো আমার উল্টো সাইডে চলে এলো, আবার এইদিকে সারফেসটাকে ধরো, পয়েন্টটাকে ধরে উল্টো সাইড, দেখেছো তো? পয়েন্ট আমার কত হেল্প করলো, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে বলেছি পয়েন্টটা সবসময় একটুখানি ধ্যান দিয়ে রেখে করবে, তাহলেই হবে, ঠিক আছে? তো আমাকে যেটা করতে, আবার কপি পেস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অন্তত আমাকে জানিও বন্ধুরা। ওয়ান, এটা আমি ওয়ান তুললাম, হ্যাঁ ওয়ান তুললে দুটো কার্ভকে ধরে লফট করে দিই, ঠিক আছে? তো আমাকে যেটা আবার করতে হবে, এই নিচকার পয়েন্টটা আমি ডিলেট করে দিই, টেবিলের কার্ভটা ধরে ওয়ান তুললাম, এবার টেবিল কত ধরে, ওয়ান টু, হ্যাঁ টুই থাক, আবার ওপরের কার্ভ আর এটা ধরে LOFT লফট, লফট করে নাও, ঠিক আছে? এবার উপরেরটাকে ধরে প্যাচ, আবার PA, এই দেখো, ঠিক আছে? দাঁড়া এটাকে আমি গ্রুপ করে দিই, তোমাদের রেন্ডারিং করে একবার দেখাচ্ছি গ্রুপ, ঠিক আছে? এই দেখো এবার, ঠিক আছে, দাঁড়া ভুল হলো আমার একটা জিনিস, বুঝলে? এর মেডালের কালারটাকে চেঞ্জ করে দিই, এটা স্টোনের কালার করে দিই, GEM 1, ঠিক আছে? এইবার দেখো হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আমি এটা প্যাচ করিনি নাকি, একবার দেখি তো, না করা তো আছে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা অন্য কালার করে দেখি একবার, GEM 2, এবার মনে হচ্ছে হবে, এই দেখো, দেখেছ লাগছে তো অরিজিনাল স্টোন, ঠিক আছে? এরকমভাবে তোমাদের আয়নাতে তৈরি করতে হবে, কি বুঝলে? এই দেখো, ঠিক আছে? তো দেখো সব সব স্টোনেরই একই প্রসেস, খালি একটুখানি জিনিসটাকে বুঝতে পেরে গেলে তোমরা, দেখেছো তো আমার ম্যাট্রিক্সের আর রাইনো স্টোনের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ বোঝা তো অল্প যাচ্ছেই, কিন্তু দেখো লাগছে তো অরিজিনাল স্টোন। তো এইভাবেই তোমরা রাইনোতে তৈরি করবে, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানে অবধি আমি রাখলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে কমেন্টে তোমরা জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, ওকে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের দিনটি শুভ হোক।